প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এলিনা সিজি রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আবারও হাজির হয়ে গিয়েছি অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে, এবং খুবই সহজ। এটা হচ্ছে কচি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। বাঙালিদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে কিন্তু এটা একটি অন্যতম খাবার, আর স্পেশালি আমার খুব পছন্দের। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। প্রথমে আমি একটা কচি লাউ নিয়েছি। এই লাউটাকে খুব ভালো করে একটা পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। কচি লাউয়ের খোসা ভাজি খেতেও অসম্ভব মজা হয়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব কী করে খুব সহজেই কচি লাউয়ের খোসা ভাজি করা যায়, আপনারা দেখে নেবেন। তারপর যখন খোসা ছাড়ানো হয়ে গিয়েছে, তখন আমি লাউটা কেটে নেব। লাউটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি, কারণ যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য কেউ ইচ্ছে করলে লাউটাকে লম্বা লম্বা করেও কেটে নিতে পারবেন, তবে আমি কিউব করেই কেটে নিলাম। যখন কেটে নেওয়া হয়ে গিয়েছে, তখন আমি একটা বলে উঠিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, এক কাপের মতো হবে। চিংড়ি মাছের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে করে খুব সহজে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আপনারা চাইলে খোসা সহ রান্না করতে পারবেন, তবে ছাড়িয়ে নিলে বেশি ভালো হবে। তারপর যখন ছাড়ানো হয়ে গিয়েছে, আমি সবগুলো খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপের মতো দিয়ে দিলাম রেগুলার খাবারের তেল। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আমি অল্প করে নেড়ে নিচ্ছি। যখন হালকা করে ভেজে নেওয়া হয়ে যাবে, অনেকটা ব্রাউন কালার করব না, তখন আমি এখানে এক চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি, কারণ হলুদটা যাতে না পুড়ে যায় সেজন্য। তারপর অল্প করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ ফালি। এখানে আমি 10 থেকে 15টির মতো নিয়েছি। আর এখানে দিয়ে দিব আমি এক চা চামচের মতো জিরার গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। অনেক বেশি দিব না, যাতে একটু কালার হয় সেজন্য দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে অনেক বেশি কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেজন্য। তারপর এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে আমি হালকা করে নেড়ে নিচ্ছি, 1 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর আমি লাউ দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে আমি এটাকে আর নাড়বো না, আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিব। ঢাকনা খুলে তারপর অল্প করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও। এই সময় কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও রান্না করব 4 থেকে 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এবার আমি আবারও নেড়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। তারপর আমি এবার চুলার আঁচটা মিডিয়াম করে দিব। মিডিয়াম করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। আমি এই তরকারিটাতে পানি দিব না, সেজন্য আমি লো মিডিয়াম আঁচে এটাকে রান্না করছি। তারপর 10 মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি, এটা অনেকটাই হয়ে গিয়েছে। এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতাটা ফ্রোজেন করে রেখেছিলাম। তারপর আমি অল্প করে নেড়ে নিচ্ছি। এবার এটা হয়ে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে নামিয়ে সার্ভ করে নেব। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার কচি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনারা অবশ্যই এভাবে করে বাসায় একবার করে হলেও ট্রাই করবেন। যেহেতু আমি এটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি, সেজন্য কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এই চিংড়ি লাউয়ের তরকারিটা বাঙালিদের খুবই পছন্দের একটি খাবার, আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।